Hey guys, welcome back to my channel. Come on, this is my good morning. Can I tell you that today's show is going to be the video that is going to be the most popular. তো আমি না সুস্থ হয়ে গেছি তো অনেকেই মানে তোমরা জিজ্ঞাসা করেছো দিদি কেমন আছে তো সবাইকে জানিয়ে দিলাম যে আমি সুস্থ হয়ে গেছি কিন্তু ভীষণ কুড়ে হয়ে গেছি মানে এই কয়েকদিন জ্বরটর থেকে আমার যা অবস্থা হয়েছে ওই আমি ভীষণ কুড়ে হয়ে গেছি কোনো কাজ করতে পারছি না শুধু লেদ খাচ্ছি বেছানার মধ্যে তো এই যে দেখতে পারলে সোনাকে সব ঘুম থেকে উঠে আমি মুখটুক ধুয়ে দিলাম আমি নয় সরি বোন দিয়েছে তারপর সোনাকে নিয়ে বোন এখানে একটুখানি মোবাইল ঘাটাঘাটি করছিল আর সোনা টিভির দিকে তাকিয়ে রয়েছিল ঠিক আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আজকে কী দেখছি জানো জানো কি দেখছি জানো আমরা দিব্যার অন্নপ্রাশনটা দেখছিলাম ইয়ে দিব্যার স্মাইলটা দেখতে পাচ্ছ নিজের ভিডিও দেখে ভীষণ হ্যাপি হচ্ছে আমার মেয়েটা তো যাই হোক এদিকে দিব্যা স্মাইল দিচ্ছিল যে আমার ভিডিও দেখা হচ্ছে বাবা 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 আর এদিকে আমরা চা খেয়ে নিয়েছিলাম চান্সে চান্সে মেয়ে ডান্স মারিলে চান্সে কিন্তু ডান্স করাটা ছাড়া ছাড়ি চলবে না ঠিক আছে তো এদিকে দুবোন বসে গেলাম চা খেতে আর ওকে কিন্তু সকালবেলায় বোন চা দিয়ে দিয়েছে তো ও সকালেই চা খেয়ে নিয়েছে এবার সোনাকে সাইডে বসে আমরা দুবোনে মিলে গপা গপ চা খাওয়া স্টার্ট করে দিয়েছি তো একবারে সকালে কুড়মুড় চুড়মুড় দিয়ে সব কিছু দিয়ে চা খাওয়া চলছে তো সকালে চাটা মানে সকালে চাটা একদম ফাটিয়ে না খেলে হয় না গাইস কারণ আমরা না সকালে সেরকমভাবে আজকে কিছু খাবো না ঠিক আছে আজকে ডাইরেক্টলি আমরা ভাতটা তো দুপুরে মেনুতেই চলে যাব তো দেখতে পাচ্ছ এদিকে চাটা খাওয়া চলছে আর একদম সিরিয়াসলি খাওয়া চলছে মনে হচ্ছে না এখানে টিভির মধ্যে একটা সিরিয়াস কিছু চলছে এরকম কিছু না আমরা অন্নপ্রাশন ভিডিওটি খুবই মন দিয়ে দেখছিলাম বিশেষ করে আমার সোনা এই ছোট্ট সোনা টিভি দেখা দেখে কে কে আমাকে বকতে চলে এসেছো আমাকে কমেন্ট করে জানাও আসলে সোনাকে যখনই একটু বসিয়ে রাখা হয় আমরা সবাই মিলে একটু কিছু খাওয়া স্টার্ট করি তখনই সোনাকে এইভাবে একটু টিভি দিয়ে বসিয়ে রাখি বাই দি ওয়ে সব সময় কিন্তু ওকে এরকম টিভি দেওয়া হয় না কারণ ওর স্বভাবটা খারাপ হয়ে যাবে বলে তো তারপর দেখতে পাচ্ছ এদিকে ও নিয়ে এসছে সকালবেলা মাছ আর আজকে এতগুলো মাছ দেখে আমি ভয় পেয়ে যাই তো এতগুলো মাছ তো বানানো হবে না তো মাছগুলো আমি অর্ধেকটা আলাদা করে রেখেছি আর অর্ধেকটা বানাবো অর্ধেকটা বলতে অর্ধেকটা আর অর্ধেকটা অর্ধেকটা কম মানে এতটা অর্ধেকটা অর্ধেকটা বলেছি তো তোমাদের সবাইকে কনফিউজ করে এই দেখো দেখতে পাচ্ছ এইটুকু মাছ বানাবো আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম তো সবগুলো মাছ এবার ধোবো আর মাছ ধোবো ধুতে ধুতে তোমরা দেখে নাও যে এই মাছগুলোর মধ্যে একটা গাদার পিস নেই সবগুলো পেটের পিস আর মাথা দুটুকরো নিয়েছি ব্যাস মাথা চার টুকরো হয়েছে একটা মাথা চারটে পিস হয়েছে ঠিক আছে দুটো পিস নিয়েছি দুটো রেখে দিয়েছি তো এই দুটো পিস আমি চচ্চড়িতে দেবো আর আজকে না একদম শুধু চচ্চড়ি বানাবো আর কিছু বানাতে ইচ্ছে করছে না এই মাছগুলো জাস্ট ভাজা ভাজা খেতে ভীষণ টেস্টি লাগবে মাছগুলো এত ফ্রেশ ছিল না তোমাদের কী বলবো তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা হলদি গুঁড়ো আর কিছুটা নুন হলদি গুঁড়ো আর নুন দেওয়ার পর মনে হলো যে মাছগুলোকে ভালো করে মেখে ফেলি মেখে না ফেললে আমি ভাজবো কী করে তো ভালো করে মেখে নিলাম মাছগুলো এক এক টুকরো করে সবগুলো মাছগুলো মাখতে গিয়ে হাতে হালকাখানি কাঁটা ফুটে গেলো কাঁটা ফুটে যাওয়ার পর আমি ভীষণ ব্যথা পেলাম মন খারাপ নিয়ে আমি এদিকে মাছ ভাজতে শুরু করে দিই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আর এবার সবগুলো মাছ একে একে করে ভেজে নেবো সবগুলো মাছ একসাথে দিয়ে দিই কড়াইয়ের মধ্যে আর তারপর কিন্তু এদিকে সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কিছুটা টমেটো দিই আর এই যে এদিকে গ্রাইন্ডারটা অফ করে দিই মানে চালিয়ে দিই এবার গ্রাইন্ডারের মধ্যে মশলাগুলো পেস্ট হবে আর আমি এদিকে মাছগুলো উল্টে পাল্টে দেবো তো সবগুলো মাছ খুব ভালো করে ভেজে নেবো এত বেশি ভাজবো না যাতে মাছগুলো কুরুত 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 করে ফেটে যায় মাছগুলো হালকা করেই ভাজবো এত বেশি ভাজার দরকার নেই কারণ যেহেতু চচড়িটা আমি এখনই বানাবো তাই তো এই যে মাছগুলো আমার ভাজাভাজি কমপ্লিট আর এদিকে আমার সোনার স্নান করতে যাবে সোনাকে তেলু তেলু কে দিয়েছে জানো সোনার মাসি আর আমার ঘর দরে যা অবস্থা হয়ে গেছে কি প্লিজ প্লিজ কেউ কিছু বলো না আমি আস্তে আস্তে সব কিছু ঠিক করে দেবো আসলে বোনও না সেরকম কিছু গোছানো সবাই বানা শোনা শোনাকে নিয়েই বোন ভীষণ ব্যস্ত থাকে কারণ দুষ্টুটা এত দুষ্ট হয়েছে এখন সব কিছু এই ফেলবে সেই ফেলবে এইসব করবে সেসব করবে মানে বেছার মধ্যে কিছু রাখতে পারবে না গাইস তোমার ফোন বলো আর টোন বলো যাই ফোন রাখবে ওর ফোন আমার ফোন রিমোট যাই রাখবে ও ছুঁড়ে ফেলে দেয় তো যাই হোক এদিকটা দেখতে পাচ্ছ সোনা এবার গামলার মধ্যে বসে বসে স্নান করে নিচ্ছে আর উপরটা তাকাচ্ছে উফ একটু শাওয়ার ছেড়ে দিলে ভালো হতো না আমি একটা শাওয়ারের মধ্যে স্নান করে নিতাম তোমরা শুধু শাওয়ারে স্নান করো আমাকে শাওয়ারে স্নান করতে দাও না আমি শুধু গামলার মধ্যে স্নান করবো এটা আমার মেয়ের ধারণা মনের মধ্যে আমার যেরকমটা মনে হচ্ছিলো তো তারপরে যে এদিকে পাওনা চিনেছি এদিকে স্নানও স্নান করা হচ্ছে আর এদিকে মাসি ভালো করে স্নান করার চেষ্টা করছে কিন্তু মাসিকে তো স্নান করানো দিতে হবে না ঠিক আছে আমি নিজে নিজে স্নান করবো মাসিকে কেন দেবো হ্যাঁ হ্যাঁ আমি কি নিজে স্নান করতে পারি না বলো আমি কি নিজে স্নান করতে পারি না তো সেই বলে আমার মেয়ে স্নান সেরে নিচ্ছে আর আমি এদিকটা ফোড়ন দিয়ে দিলাম এখানে টমেটো দিয়ে আর আমি মশলাটা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে তেল কিন্তু এক্সট্রা দিইনি আমি যে মাছ পাচাতে তেল দিয়েছিলাম মোটামুটি হয়ে গেছে এতটা তেল দিয়েছি বুঝতে পারছো শরীরে কী অবস্থা হবে
একবার বুঝে নাও হ্যাঁ। তো তারপর আমি এই যে তেলের মধ্যে মশলাটা ছেড়ে এবার মশলাটা ভালো করে কষাবো। তো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার মধ্যে একটুখানি হলদি গুঁড়ো, একটুখানি নুন আর কিছুটা লঙ্কা গুঁড়ো, ব্যাস। এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো, এতটা কষাবো যে কখনো কাউকে এতটা কষাতে হয়নি, সেটা ততটা কষাবো যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপর আমি এখানটায় দিয়ে দিই গরম জল, যেটা আমি আগে করে রেখেছিলাম। গরম জলটা আমার সবসময় করা থাকে, আমি খুব বেশি গরম জল করি, সোনার খাওয়ার সময় গরম জল, তারপর সোনার স্নানের সময় আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে সোনাকে স্নান করাই। এখন গরম দিন পড়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের জলটা এতটা ঠান্ডা আসে তোমাদের বলে বুঝতে পারবো না, অনেকটা ঠান্ডা থাকে দিনের বেলাও। হ্যাঁ, তো তার জন্য সোনাকে একদম আমি নর্মাল ওয়াটার দিয়ে করাই, একদমই ঠান্ডা ঠান্ডা জল গরম জল মিক্স করে না, একদম নর্মাল ওয়াটার দিয়ে সেটাকে স্নান করিয়ে দিই, ঠিক আছে। তারপর সোনা এদিকে স্নান টান কমপ্লিট, এদিকে আমি মাছের ঝোলের মধ্যে মাছ ছেড়ে চলে এসেছি, আর এসে দেখি সোনার মাসি সোনাকে এখানে পিন্টু পরিয়ে দিয়েছে, আর সোনা এদিকে স্নান স্নান করে একদম সোনা সোনা মেয়ে হয়ে বসে গেছে। আর আমি এদিকে সোনা কিছু কাপড় বের করেছিলাম, যেগুলো আজকে গোছাবো ভাবছিলাম অনেকদিন ধরে, না এগুলো অগোছলো হয়ে পড়ে রয়েছে। এই যে এবার সোনাকে স্নান করিয়ে দেওয়ার পর এবার সোনাকে জামা পরিয়ে দেওয়া, আর আমি এবার একটু পরে হাত মুখ ভালো করে ধুয়ে এসে সোনাকে কিন্তু খাওয়াবো, ঠিক আছে। সোনার খাওয়ার টাইমটা হয়ে গেছে, সোনা এবার স্নানও করে নিয়েছে, ইয়ে আমার সোনা মোনা, আমার সোনামি এবার কিন্তু বসে আছে। তো গাইস, এবার সোনাকে আমরা খাওয়াবো ঠিকই, তার আগে সোনা দেখতে পাচ্ছ দুষ্টুমি করতে স্টার্ট করে দিয়েছে, আর সোনার মাসে এদিকে সোনার মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে চিরুনি। এবার চিরুনি দিয়ে চুলগুলো খুব ভালো করে আচড়ানো হচ্ছে, কিন্তু তোমাদের বলে রাখি এগুলো কিন্তু বেশিক্ষণ যাবে না, একটু সময় পরেই চুলগুলো আবার গোছালো হয়ে যাবে গাইস, এগুলো আছে কোনো লাভ নেই। তারপর এদিকে বরের জন্য খাবার নিয়ে নিলাম থালার মধ্যে, ও স্নান করে পড়বে রেডি খাওয়ার জন্য। তো এই যে ওকে খাবারটা দিয়ে দিয়েছি, আর ওকে খেতে খেতে জিজ্ঞাসা করছিলাম যে আজকে খাবারটা ঠিক কেমন হয়েছে, ও বলেছে খাবার যেমনই হোক সেরকম ভালোই হয়েছে, এতটা খারাপ হয়নি, বাট তুমি একটা কিছুই বানিয়েছো আর কিছুই বানাওনি। আমি বললাম এতটা বানিয়ে কী করবো, তুমি খাওয়ার তো সেই একটা দিয়েই খাবে, তাই এতটা রান্না করে তো আমার লাভ নেই, যখনই আমি ভালো কিছু বানাই আর দু তিনটে আইটেম বানাই তখনই তুমি বলো এতটা রান্না করে কী লাভ, একটা দিয়ে তো পেট ভরে খাওয়াই যায়, একটা একটু ভালো করে টেস্টি করে রান্না করলেই হয়। তার জন্য ওকে এই কথাটা বললাম, এবার খেয়ে দেখো ঠিক কেমন হয়েছে। ও খাওয়ার পর বললো, না রান্নাটা ভালোই হয়েছে, তুমি যদি দু তিনটে আইটেম বানাতে সেরকমভাবে খেতে পারতাম না, ভালোই হয়েছে, একটা দিয়ে বানিয়েছে, একটা দিয়ে পেট ভরে খাওয়া যাবে। তো তারপর আমি চলে গেলাম এদিকটায়, যে সোনা কী করছে সেটা তোমাদের দেখাবো। তো এই দেখো সোনা কিন্তু এদিকটা সোনাকে আচ্ছা মিডিলে খাইয়ে দিয়েছি, সেটা তোমাদের বলা হয়নি, যাই হোক এদিকে সোনাকে খাইয়ে দিয়েছে। আর সোনা এবার সোনা মাসির সাথে বসে বসে একটুখানি দুর্গাপুজোর গান দেখছিল, সামনে কিন্তু দুর্গাপুজো, উফ মনে যা ফিল আসছে না কী বলবো, মা দুর্গা চলেই আসছেন। আর এদিকে সোনাকে নিয়ে এবার বেরোবো, সোনার কিন্তু এবার প্রথম পুজো, সে নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, যাই না সোনা কতটা এক্সাইটেড অত ছোটো বুঝতে পারে না, বাট আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। যাই হোক এবার আমিও বসে গেছি খেতে, আর বোন কিন্তু এবার বাথরুমে ঢুকে গেছে, আর সোনাকে নিয়ে ও বসে গেছে, মানে ওকে দেখতে সোনাকে দেখতে ও বসে গেছে, আর এবার দেখতে পাচ্ছ আমিও খেয়ে নিচ্ছি, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। মনকে বললাম যে স্নান পরে যাবে, আগে খেয়ে নে রে ভাই খেয়ে নে, আমার এত খিদে পেয়ে গেছিলো, কিন্তু বোন বলছে না আমি স্নান টান করে এসে খাবো, তার জন্য আমি নিজেকে আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা গাইস, আবার বেশ নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো।